অহংকার এবং দম্ভ এটা হেদায়েতের পথে অনেক বড় প্রতিবন্ধক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় এরকম বহু মানুষ হেদায়েত গ্রহণ করত তারা জানতো যে তিনি সত্য দীন নিয়ে এসেছেন তিনি আল্লাহর নবী কিন্তু তারপরও সেটা গ্রহণ করে নাই কেন যে তার কথা মানলে তারা নেতা মানুষ তাদের নেতাগিরিয়া থাকে না তার মতো মানুষে মানলে তাদের অহমিকা আর থাকে না সেজন্য তারা সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ যারা জমিনে অন্যায়ভাবে সম্পূর্ণভাবে বিধি বহির্ভূতভাবে অন্যায্যভাবে যারা অহমিকা দেখা যেখানে হয়তো জোর গলায় কোনো সত্যের কথা বলতে হয় বলা লাগে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া যারা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক অন্যায়ভাবে যারা অহমিকা প্রদর্শন করে আল্লাহ বলেছেন এই লোকগুলোকে আমার আয়াত থেকে কোরআন থেকে আমি দূরে সরায় রাখি কত বড় কপাল পোড়া যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার আয়াত থেকে দূরে সরায় রাখেন যারা দুনিয়াতে দম্ভ করে অহমিকা করে এবং অহংকার করে বেড়ায় কখনো মানুষের ইলমের অহমিকা আসে কখনো মানুষের জনপ্রিয়তার অহমিকা আসে কখনো মানুষের রাজনৈতিক ক্ষমতার অহমিকা আসে কখনো মানুষের পয়সার অহমিকা আসে কখনো মানুষের পদবীর অহংকার আসে এই জিনিসগুলো মানুষকে সত্য এবং হেদায়েত হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ভাইরামা বিনয়ী মানুষ ছাড়া অন্তরটা বিনম্র থাকা ছাড়া কখনো হেদায়েত গ্রহণ হয় না ভাইরামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে গাসসানের বাদশা তিনি চিঠি লিখেছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন একজন অমুসলিম শাসক তিনি দেখা করতে চান ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মদিনায় আসলেন সদল বলে এবং ইসলামের ছায়া তলে এলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে উমরা করতে গেলেন মক্কায় উমরা করতে গিয়ে তাওয়াফের সময় বা এরকম উমরার কোন একটা কার্যক্রমের সময় একজন সাধারণ মানুষ ভুলে তার চাদরে বা তার লুঙ্গিতে পানা দিয়ে ফেলেছে সাথে সাথে তাকে একটা চড় মেরেছে বাদশা কারণ তিনি বাদশা তার আঁচলে পা দিয়েছে এই জন্য তাকে চড় দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন গাসসানের সে বাদশাকে বললেন ওনার কাছে যখন সংবাদটা আসলো উনি তাকে বললেন দেখুন আপনি আমাদের মেহমান আমাদের কাছে এসেছেন সম্মানিত সবই ঠিক আছে আপনি ইসলাম গ্রহণ করেছেন সদল বলে সবই ঠিক আছে কিন্তু এই লোকটি অজান্তে পানা দিয়ে ফেলেছে সেজন্য আপনি তাকে মারতে পারেন না যেহেতু আপনি তার গায়ে হাত তুলেছেন অতএব হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে এই মামলা নিষ্পত্তি করুন অন্যথায় আমি বিচার করে তাকে আপনাকে থাপ্পড় দিয়ে কেসাস নিতে বাধ্য হব কে বলেছে ওমর ছাড়া পৃথিবীতে এই কথা বলার লোক আর কে রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শোনার পর গাসসানের বাদশা তো আসমান থেকে নাজিল হওয়ার দশা বলে কি আমি মাপ চাবো এই লোকের কাছে অথবা সে আমাকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিবে আমরা হলে তো বলতাম ওই লোকরে বুঝায় বাজায় ভাই বাদ দাও তো এই লোক অমুক এলাকার বাদশা এত পাওয়ারওয়ালা মানুষ তার সাথে এত লোক আসছে তারা ইসলামে আসছে আমাদের দরকার আছে এই লোকগুলোকে তুমি ছাড় দাও আমরা হলে এটাই বলতাম তাই না কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না এটা আপনাকে করতেই হবে তখন তিনি বললেন ঠিক আছে আমি একটু চিন্তা করি এই চিন্তা করি বলে পরে চুপচাপে মক্কা থেকে দলবল সহকারে চলে গেছে নিজের দেশে এবং খ্রিস্টান হয়ে গেছে তাহলে সত্য গ্রহণের ক্ষেত্রে অহংকার অহমিকা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম ভাইরা যারা সত্য গ্রহণ করতে চায় না অহংকার বশত তিনি একটা পাওয়ারে আছেন একটা অবস্থানে আছেন তিনি জানেন যে এই কথা সঠিক নয় এটা ভুল এটা ভ্রান্ত তারপরে সেটা গ্রহণ করেন না তো এই মানুষগুলো সাধারণত হেদায়েত থেকে কি হয় বঞ্চিত থাকে কিছু মানুষ দেখবেন সমাজে সবসময় ওলামাদের পিছে লেগে থাকে আলেমদের খুদ ধরা দোষ বের করা আলেমরা দুধের দোয়া
একেবারে দোষমুক্ত কোনো মানুষ না, তারাও মানুষ, তাদেরও দোষ হতে পারে। কিন্তু কিছু লোক আছে খুঁটে খুঁটে দেখবেন যে হুজুরদের পিছনে লাগা, হুজুরদের দোষ চর্চা করা, হুজুরদের বিরুদ্ধে বিষোদগার করা, যাতে ওঠার জন্য বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অযথাই ওলামাদের পিছনে লাগালাগি করে, আছে না নাই? এই লোকগুলো আপনি দেখবেন সাধারণত সচরাচর এরা কখনো হেদায়েত পায় না, কারণ ওলামারা নবীদের ওয়ারিস, তাদের বিদ্বেষীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের দৌলত এবং নিয়ামত দেন না। এজন্য ভাইরা আমার, হেদায়েত পাওয়ার জন্য দিলটাকে বিনম্র করতে হয়, দিলটাকে নরম করতে হয়, বিনয়ে অবনত হতে হয়, মনটাকে ছোট রাখতে হয়, অহমিকা প্রদর্শন করতে হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুন।